নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। বালি সংক্রান্ত পেশায় নিযুক্তরা বীরভূম জেলার সমাহর্তার কাছে 8 দফার দাবি নিয়ে একটি ডেপুটেশন জমা দেয়। মহরমে তাজিয়া তৈরিতে ব্যস্ত রাজনগরের বাঁশ শিল্পীরা। লাভপুরের ভালাস গ্রামে গতকাল অনুষ্ঠিত হলো মনসা পূজা। এবার খবর বিস্তারিত। 25 জুলাই 2019 বীরভূম জেলা পুলিশ সুপার, জেলা ভূমি রাজস্ব আধিকারিক ও মাননীয় জেলা সমাহর্তা নেতৃত্বে প্রশাসন বালির স্টক পয়েন্ট সংক্রান্ত লাইভ অপারেশন চালানো হয় সিউড়ি আমজোড়া রাস্তার দুই পাশে মজুত করা বালির ওপর। ঘটনায় সেদিন 2-4 জনকে গ্রেপ্তার করা হয়। তারপর বালি স্টক পয়েন্ট থেকে সমস্ত কর্মচারী শ্রমিক সেই মুহূর্ত থেকে এলাকা ছাড়া হয়। তারপর থেকেই এক প্রকার বন্ধ বিভিন্ন বালিঘাট এবং বালি স্টক পয়েন্টগুলি। এরপর আজ দুপুর 2 নাগাদ বালিঘাট মালিক, শ্রমিক এবং অন্যান্য কর্মচারী বৃন্দ মিলে প্রায় 1,200 বালি সংক্রান্ত পেশায় নিযুক্তরা বীরভূম জেলা সমাহর্তার কাছে 8 দফা দাবি নিয়ে একটি ডেপুটেশন জমা দেয়। বালিঘাট মালিক সংগঠনের এই 8 দফা দাবি হল, 24/7/2019 তারিখে জেলা ভূমি ও রাজস্ব আধিকারিক কর্তৃক যে সমস্ত স্টক পয়েন্টের চালান বিনা নোটিশে বন্ধ করে দেওয়া হয়েছিল সেগুলি আগামী 24 ঘন্টার মধ্যে চালু করতে হবে। যে সমস্ত বালিঘাটের স্টক পয়েন্টগুলি 25/7/2019 তারিখ অবধি চালু করা সম্ভব হয়নি, আগামী 7 দিনের মধ্যে সেই সমস্ত স্টক পয়েন্টের আইনি জটিলতার ঘাট মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে এবং স্টক পয়েন্টগুলি থেকে ব্যবসা চালু করতে দিতে হবে। সমস্ত ঘাট মালিকের সমস্ত ম্যানুয়াল চালানের টাকা মেটানো আছে। প্রশাসন ম্যানুয়াল চালানগুলিকেই চালানে পরিবর্তন করতে প্রস্তুতিবদ্ধ। সমস্ত ম্যানুয়াল চালানের বৈধতা DL&LRO অফিসকে পূর্বের ন্যায় দিতে হবে। জেলা জুড়ে সমস্ত ওভারলোডিং বন্ধ করতে হবে। তাদের দাবি, তাদের বৈধ চালান থাকা সত্ত্বেও বালি চুরির অপবাদ মাথায় নিতে হয়েছে। আর এই চোর অপবাদ এসেছে ম্যানুয়াল চালান থেকেই চালানে নিয়ে রূপান্তরের জন্য। যে সকল বালিঘাট মালিকদের বিরুদ্ধে FIR করা হয়েছে তাদের অনেকটাই মিথ্যা। আমরা বৈধভাবে বালি স্টক করেছিলাম, পদ্ধতিগতভাবে হয়তো কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে, কিন্তু সেই ভুল সংশোধনের সময় দেওয়া হয়নি। সিদ্ধান্ত বলতে বিষয়টা যে এর মধ্যে সাবজুডিস রয়েছে, তো ওনারা লিগাল ওপিনিয়ন নেবেন। আমরা আমাদের বিষয়গুলি সহানুভূতির সঙ্গে ওনাদেরকে বিবেচনা করার জন্য রিকোয়েস্ট করলাম। আমরা যেগুলো বললাম মূলত যে আমাদের ই চালান এবং ম্যানুয়াল চালানের মধ্যবর্তী সময় যেহেতু আমাদের একটা ট্রানজিশনাল পিরিয়ড গিয়েছে, তো আমাদের ম্যানুয়াল চালান যেগুলো জমা হয়েছিল আমাদের এগেনস্ট FIR করার সময় সেই ম্যানুয়াল চালানগুলোকে অবমিট করে শুধুমাত্র ই চালান কাউন্ট করে FIR করা হয়েছে। ফলত আমাদের চালান জমা পড়লেও তো আমাদেরকে চোর অপবাদ নিতে হয়েছে। আমাদের যে বাড়িটা রয়েছে সেটা আমরা চুরি করিনি, সেগুলো আমরা বৈধ চালান, ম্যানুয়াল চালান সরকারকে জমা দিয়েছিলাম এবং সরকারের নির্দেশ মোতাবেকই জমা দিয়েছিলাম, এবং সেইগুলি উনি মেনেও নিয়েছিলেন, তার ভিত্তিতে আমাদের ব্যবসা করার পারমিশনও দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে যখন আমাদের এগেনস্ট FIR হয় তখন দেখা যাচ্ছে যে ই চালানের উল্লেখ থাকলেও ম্যানুয়াল চালানের উল্লেখ নেই, যার ফলত আমাদের অনেক লেসি বালিঘাট বৈধ বালিঘাট মালিক কিন্তু চোর অপবাদটা শুনতে পেয়েছে। বালিঘাট যাদের এগেনস্টে কোনো FIR নেই তাদের বালিঘাটগুলো খুলে যাচ্ছে, আর বাকি যেগুলোর যে সমস্ত ঘাট মালিকদের এগেনস্টে FIR হয়েছে সেটা সত্যি বা কোথাও কোথাও মিথ্যা, তো সেই বিষয়গুলো আমরা ওনাদের সঙ্গে পর্যালোচনা করব। আগামী 2 দিন আমাদের DLRO সাহেব সময় দিয়েছেন, উনি আমাদের সঙ্গে বসবেন, আমাদের ডকুমেন্টসগুলো উনি ভেরিফাই করবেন, যদি উনি স্যাটিসফাই হন নিশ্চয়ই কোনো রাস্তা বেরোবে। আর আমরা শিওর যে আমরা বৈধভাবে বালি স্টক করেছিলাম, পদ্ধতিগতভাবে হয়তো কিছু ভুল ত্রুটি থেকে গিয়ে থাকতে পারে, সেগুলো সংশোধনের সুযোগ বা সময় আমরা পাইনি, আগামী দিনে ওনারা সেই সুযোগ বা সময় আমাদের দেবেন, এটুকু আলোচনা করবেন। যে পরিমাণ বালিঘাট খুলতে চলেছে তা সেই পরিমাণ বালিঘাট খুললে কি যে পরিমাণ দরকার সেই বালির পরিমাণ ইয়ে করা যাবে, সাপ্লাই করা যাবে? কোনোভাবেই হবে না, কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এবং যদি আমাদের এগেনস্টে যে মিথ্যা কেসগুলো দেওয়া হয়েছে
যদি যারা সত্যি অপরাধী তাদের এগেনস্টে পদক্ষেপ না হোক, যদি জেলাতে কোনো অবৈধ বালি স্টক থাকে সেটা সিজ করা হোক, যদি কোনো অবৈধ খনন নদীতে চলছে সেটা বন্ধ করা হোক, আমাদের এটা দাবি রইল ওনার কাছে। কিন্তু যদি বৈধ ঘাট মালিকদের উপর অহেতুক এবং অগণতান্ত্রিক অনৈতিকভাবে কোনো অত্যাচার করা হয়, আমরা কিন্তু সেটা মেনে নেব না। আজকে আমরা আমাদের দাবি জানিয়ে গেলাম শান্তি শৃঙ্খলা রক্ষা করে সুষ্ঠুভাবে। যদি এটা এই পদক্ষেপে ওনারা আমাদের সঙ্গে সাথ না মেলান, যদি আমাদের এগেনস্টে এরকম অন্যায়ভাবে কোনো অত্যাচার আগামী দিনে চলে, আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব। বীরভূম জেলা সমাহর্তা মৌমিতা গোধরা বসু জানান, 15টির মতো বালিঘাট রয়েছে যাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই। সেই বালিঘাটগুলি চালু হবে বা চালুর পদ্ধতি শুরু করে দিয়েছি, কিন্তু যেগুলির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে সেগুলি কোনো ক্রমে চালু হবে না যতক্ষণ না হাইকোর্টের নির্দেশ আসছে। এছাড়াও বালিঘাট মালিকদের অভিযোগ, যে সকল জায়গায় এই মুহূর্তে বালি স্টক করে রাখা হয়েছে সেই সকল জায়গা থেকে ট্রাক্টর মালিকরা বিনা বাধায় বালি তুলে নিয়েছে, বিক্রি করে দিচ্ছে, অর্থাৎ বালি চুরি হয়ে যাচ্ছে, কারণ ওই সকল স্টক পয়েন্টে এখন কোনো কর্মী হয়ে থাকতে চাইছে না। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ এই বিষয়টি দেখার জন্য। আমাদের ওই বালি লেসিরা এসেছিল, ওরা একটা ডেপুটেশন দিয়েছে, ডেপুটেশনের 5-6টা পয়েন্টস আছে, সেগুলো আমরা নিশ্চয়ই দেখব। কিন্তু কিছু ক্ষেত্রে যেখানে অনারেবল হাইকোর্টের কাছে যেটা আছে সাব জুডিস, সেই ম্যাটারে যেরকম অনারেবল হাইকোর্ট আমাদের অর্ডার দেবেন সেই মতনই আমরা কাজ করব। তারা কি কিছু ক্ষেত্রে বলছিলেন যে না, তাদের হয়তো ক্যালকুলেশনে আমাদের লেভেল থেকে হয়তো ঠিক হয়নি, তারা তাদের ক্যালকুলেশনগুলো আর কি বোঝানোর চেষ্টা করছিলেন। আমরাও আমাদের ক্যালকুলেশনগুলো দেখালাম যে কোথায় এক্সট্রা আছে, কিন্তু তারপরেও আমরা ওনাদেরকে বলেছি যে আগামীকাল থেকে ওরা আসবে, এসে একবার তাদের ফাইল খুলে খুলে দেখিয়ে দেওয়া হবে যে কীভাবে তাদের এক্সট্রা ক্যালকুলেশনসগুলো হয়েছে এবং যার ভিত্তিতে এফআইআর করা হয়েছিল। হ্যাঁ, যেটা হচ্ছে একদম ঠিক আছে, ফ্রি ফ্রম অল সাচ লিগাল কমপ্লিকেশনস, সেগুলো তো অলরেডি আমরা চালান ইস্যু অলরেডি কিন্তু করেও দিয়েছি। আর যেখানে হচ্ছে অনারেবল হাইকোর্টের সাব জুডিস আছে সেখানে তো আমরা কিছু করতে পারবো না যতক্ষণ না আমরা সুটেবল ডাইরেকশনস পাচ্ছি। লিগাল আমাদের কটা আছে? 15টা। ইলিগাল মানে যেগুলোর কোর্ট কেস আছে সেটা আছে আমাদের কতগুলো সাবজেক্ট। ভয় টিভি সিউড়ি। মহরমে তাজিয়া তৈরিতে ব্যস্ত রাজনগরের বাঁশ শিল্পীরা। এগিয়ে আসছে ইসলাম ধর্মাবলম্বীদের শোকের উৎসব পবিত্র মহরম। সুসজ্জিত তাজিয়া নিয়ে ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ হাজির হবেন রাজনগর গোহাট প্রাঙ্গণে মহরম মেলায়। রাজনগর জুড়ে চলছে তাজিয়া তৈরির প্রস্তুতি। বাঁশ শিল্পীরা এখন এই নিয়ে বেজায় ব্যস্ত। বড়দের সঙ্গে হাত লাগিয়েছে বাড়ির খুদে শিল্পীরাও। ভয় টিভি রাজনগর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি বীরভূম, সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। শুধুমাত্র আপনাদের কথা ভেবে দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি,
ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434-326-822, 9474-437-713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরভ ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরি, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়মী ঘোষ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250822229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। লাভপুরের ভালাস গ্রামে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল গ্রামের সবচেয়ে বড় উৎসব মনসা পূজা। পূজার দিনে সাত দিন আগে থেকে মনসার গান শুরু হয়, মেলা বসে, নাগরদোলা বসে। পূজার দিন হাজার হাজার মানুষের সমাগম হয়, সারাদিন ধরে পূজা হোম যজ্ঞ চলে। এই পূজার মাহাত্ম্য হলো মা মনসা নিজে অর্থাৎ সাপে মুখে করে ফুল দেয়, যারা মনস্কামনা পূরণের জন্য মায়ের কাছে ফুল চায়। মা মনসা পূজার দিন সারাদিন গ্রামে ঘোরে, রাত্রি তো বিচিত্রা অনুষ্ঠান হয়। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। বালি সংক্রান্ত পেশায় নিযুক্তরা বীরভূম জেলার সমাহর্তার কাছে আট দফার দাবি নিয়ে একটি ডেপুটেশন জমা দেয়। মহরমে তাজিয়া তৈরিতে ব্যস্ত রাজনগরের বাঁশ শিল্পীরা। লাভপুরের ভালাস গ্রামে গতকাল অনুষ্ঠিত হলো মনসা পূজা। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।